অভিনন্দন বন্ধুরা, হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। আর বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, তবে প্রতিনিয়ত দেশ বিদেশের জানা অজানা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মজার প্রতিবেদনটি শুনতে আমাদের সাথেই থাকুন। সমুদ্র মানেই চোখের সামনে ভেসে উঠবে একটা চেনা ছবি, যার একুল থেকে ওকুল দেখা যাবে না। আকাশের সঙ্গে মিশে যাবে শেষ জলরেখা, যার ছড়ানো বিস্তৃত তটে হুটোপাটির গোসল চলবে ঘন্টার পর ঘন্টা ধরে। কিন্তু এখানে এসব দৃশ্য বিরল। কি করে হবে? গোটা সমুদ্রটাই যে লুকিয়ে রয়েছে পাহাড়ের গুহার মধ্যে। কেমন সে সমুদ্র? কোথায় গেলে দেখা মিলবে তার? তার বিস্তারিত বর্ণনাই দিচ্ছি আজকের প্রতিবেদনে। চারপাশে উঁচু ভূমি, তার মধ্যে ফাঁকা, এরই মধ্যে রয়েছে ওই সমুদ্র। হিডেন বিচ বলা হয় একে, স্থানীয় ভাষায় প্লায়া দি আমোর অর্থাৎ বিচ অফ লাভ। মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা থেকে 20 নটিক্যাল মাইল দূরে এই ভালোবাসার সমুদ্র তটটি অবস্থিত। মেক্সিকোর স্ক্যানিক ম্যারিটা আইল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে এই লুকানো সমুদ্র। কিছুদিন আগে পর্যন্ত এই বিচটি সম্পর্কে জানত না মানুষ, তবে সম্প্রতি মেক্সিকোর পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে এই হিডেন বিচ। তবে এখানে যাওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার। সড়ক পথে বা সমুদ্র পথে এখানে যাতায়াত ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। কিন্তু কিভাবে তৈরি হলো এই লুকানো সমুদ্র? আসলে প্রথম বিশ্বযুদ্ধের আগে ম্যারিটা আইল্যান্ডটিকে বোমা পরীক্ষা করার জন্য ব্যবহৃত করত মেক্সিকো সরকার। সেই সময় একাধিক এক্সপ্লোশনের ফলেই আইল্যান্ডটি ফেটে গিয়ে এরকম বিশালাকৃতি গুহার তৈরি হয়। তবে এখন আর বোমা পরীক্ষা হয় না এই অঞ্চলে, ফলে নির্ভেজাল হলিডে ডেস্টিনেশন হিসেবে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে বিচ অফ লাভ। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর এ পর্যন্তই ছিল আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন। আর প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়ত দেশ বিদেশের এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।